আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাই নাচে ফুর্তি করে, সবাই গাহে গান, একলা বসে হাঁড়ি চাচা, মুখটি কেন ম্লান? দেখছো না কেউ আমার সাথে সবাই করে আড়ি, তাই তো আমার মেজাজ খ্যাপা, মুখটি এমন হাঁড়ি। হাঁড়ি মুখে যারা বসে থাকো তাদের জন্য বলছি আমাদের সঙ্গে কিছুক্ষণ থাকো, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব, মজা করব। চলো কিছুক্ষণ থাকি হক ওয়ান্স আপন এ টাইমে। তোমরা সবাই মুখ হাঁড়ি করে বসে আছো কেন? না তো, কি শাকচুনিতে ধরেছে কাউকে? না, তাহলে শাকচুনি নিয়ে একটা ছড়া বলি। শাকচুনি ভূতে রানী, দমকা ভূতে রাজা, এলো ভূত কেলো ভূত, সবাই তাদের প্রজা। শাকচুনি ভালোবাসে মাছ, মাউন্ডোর প্রিয় ঝাঁকড়া শ্যাওলা গাছ, জলের ভূত স্থলের ভূত, হাওয়ায় ভূতের বাড়ি, ডানে দিয়ে বাড়ে দিয়ে সাত আসমান ছাড়ি। এদেশে বিদেশে সব খানেতে নিত্য যাওয়া আসা, চাঁদের আলোয় আধার রাতে জীবন কাটায় খাসা। বাহ, ভূতরা চাঁদের আলো খুব পছন্দ করে, চাঁদের আলো দেখলে মুখ হাঁ করে খায়, বুঝতে পেরেছো? আমাদের একটা প্রাণী আছে না, তার নাম হলো কুমির। কুমির দেখেছো তো সবাই? হ্যাঁ। কুমিরের ওপরে কি কাটা কাটা থাকে নাকি? হ্যাঁ। দেখলে ভয় লাগে নাকি ভালো লাগে? ভয় লাগে, ভয় লাগে। আর দেখেছো তো কত বড় একটা হাঁ করে। কুমির বেশি চালাক না শিয়াল বেশি চালাক? শিয়াল। জানো তো, মহাপণ্ডিত। তো শিয়ালের সাথে কুমিরের সব সময় খুব কি ঝগড়া নাকি ভাব? ঝগড়া। কেন ঝগড়া হলো? এক সময় কিন্তু খুব ভাব ছিল, জানো তোমরা? হ্যাঁ। কিভাবে তাহলে এত গন্ডগোল হলো, এত শত্রুতা হলো? এর একটা ঘটনা আমরা তোমাদের বলতে পারি। হ্যাঁ, আমরা একটা খুব জানা গল্প, সেটাই আমরা এবারে দেখব। লেমন চকোলেট বিস্কুট রূপকথার গল্পে আমরা দেখব কুমির ও শিয়ালের গল্প। চলো দেখে আসি। এক যে ছিল শিয়াল পণ্ডিত, সে তার বনে এক মস্ত পাঠশালা খুলে ফেলল। ঝিঁঝি পোকা, কচ্ছপ, ব্যাং, কাঁকড়া, ফড়িং এদের নিয়ে পাঠশালা। এই নিয়ে বনে দিনরাত শুধু হইচই। কুমির একদিন দেখল পাঠশালায় খুব পড়া হচ্ছে, সে ভাবল সবার ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, আমার সন্তান বোকা থাকবে? না না, তা হয় না। কুমির তার সাত ছেলেকে শিয়াল পণ্ডিতের হাতে তুলে দিল, সঙ্গে কিছু অর্থকড়ি দিয়ে বলল, পণ্ডিত মশাই, আমার ছেলেদের কিন্তু ভালো বিদ্যা শেখাতে হবে। দেখো ভাই কুমির, এমন বিদ্যা দেব মাত্র সাত দিনেই তোমার এক এক ছেলে বিশাল বিদ্বান হয়ে উঠবে। কুমির তো মহা খুশি হয়ে বাড়ি চলল। এদিকে শিয়াল পণ্ডিত প্রতিদিন একটা কুমির ছানা দিয়ে তার সকালের নাস্তা করেন। এমনি করে ছয় দিনে ছয়টি কুমির ছানা খেয়ে ফেলেছে শিয়াল। কুমির ভাবল, ছদিন তো পার হয়ে গেল, কাল আমার ছেলেরা বিশাল বিদ্বান হবে, যাই আজ একবার দেখে আসি। এই ভেবে সে কুমির রানীকে বলল, ওগো ইলিশ খালিশের চচ্চড়ি, রুই কাতলা গজগড়ি, চিতল বোয়ালের মরমড়ি সব তৈরি করো, আমার ছেলেরা এসে খাবে। এই বলে কুমির শিয়াল পণ্ডিতের আস্থানায় উপস্থিত হলো। শিয়ালকে ডেকে বলল, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, দেখি আমার ছেলেরা কেমন বিদ্বান হয়েছে। শিয়াল খুব বিনয়ের সাথে এসে বলল, আরে
কুমির মশাই যে আসুন আসুন, কুমির ছেলেরা কোথায় গেলি তোমরা? আপনি বসুন, আমি ওদের ডেকে আনছি। ঘরের ভেতর গিয়ে শিয়াল পণ্ডিত জানালা দিয়ে একটি কুমিরের বাচ্চাকে সাতবার দেখালো। তারপর বলল, ওদের জন্যে আমাকে বেশ খাটতে হয়েছে। ছদিন তো গেল, আরও একটা দিন গেলেই ওরা মহান বিদ্বান হয়ে উঠবে। তখন ওরা সবাই একসাথে ঘরে যাবে, চিন্তা করবেন না। ঠিক আছে পণ্ডিত মশাই, তাহলে আগামী কাল এসেই ওদের নিয়ে যাব। পরদিন শিয়াল কুমিরের সর্বশেষ ছানাটি সকালের নাস্তায় ভোজন করে পাঠশালা ছেড়ে পালিয়ে গেল। কুমির এসে দেখে পাঠশালা খালি, শিয়ালও নেই, তার ছানা বাচ্চারাও নেই। কুমির কেঁদে কেটে হয়রান হয়ে শিয়াল পণ্ডিতের খোঁজ করতে লাগল। কুমির শিয়াল পণ্ডিতকে দেখল ছোট খাল পার হয়ে ওপারে যেতে চাইছে। তখন কুমির আগে ভাগে পানিতে ডুবুডুবু হয়ে রইল চুপটি মেরে। শিয়াল এসে নদীতে পা নামালো, তখন কুমির ঝাপটা মেরে ধরে ফেললো শিয়াল পণ্ডিতের পা। পণ্ডিত তো পা ছাড়াতে পারছে না, বুদ্ধি খাটিয়ে নলখাগড়া গাছ ধরে টেনে ভেঙে পানিতে ভর দিল খাগড়া ডালে। শিয়াল পণ্ডিত বলল, হাই রে কুমির মশাই, এত বোকা তা তো জানতাম না। কোথায় আমার ঠ্যাং আর কোথায় লাঠি? ধরুন ধরুন, লাঠিটা ছেড়ে ঠ্যাংটা ধরুন। বোকা কুমির শিয়ালের ছল চাতুরি না বুঝে লাঠিটাকে ঠ্যাং মনে করে ঠ্যাংটা ছেড়ে লাঠিটাকে কামড়ে ধরল। এই সুযোগে শিয়াল এক লাফে ডাঙায় উঠে দিল দৌড়। বোকা কুমির শিয়ালটাকে আর ধরতেই পারল না। বোকামো করলে তার অনেক খেসারত দিতে হয় না? হ্যাঁ, বেচারা কুমির বোকার জন্য ও ছানাগুলো সব হারিয়ে ফেললো। আমরা তাহলে একটু একটু বুদ্ধিমান হতে হবে না? হ্যাঁ। বুদ্ধিমান হতে করলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, বই পড়তে হবে, আর ভেজিটেবলস খেতে হবে, তাহলে বুদ্ধি বাড়ে। ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, বই পড়তে হবে, কোনো না কোনো ফল খাওয়া উচিত। ছোট বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই সবাই শাকসবজি খাও, ফলমূল খাও, খেলাধুলা করো, বইপত্র পড়ো। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে, তোমরা আমাদের সঙ্গে থাকো। বিরতি থেকে আবার ফিরে এলাম, তোমরা আছো একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন হক ওয়ান সাপনে টাইমে। তো তোমরা জানি কি আজকে গল্প বলবে? ও দিয়ে ওরাং ওরটাং, ওরাং ওরটাং, গাছে গাছে লাফিয়ে বেড়ায় ওরাং ওরটাং। ওর খুব মজা, মাটিতে নামতেই হয় না, তবে ওল খাওয়া ওর নিষেধ। ওল খেলে যে ভীষণ গলা চুলকায়, মা গো সে কি ঝামেলা। তবে ওলকপিও খেতে পারে, কিন্তু পাবে কোথায়? বনে তো আর ওলকপি পাওয়া যায় না। ইয়া লম্বা হাত নিয়ে ওর কাছে কাছে লাফিয়ে বেড়াতেই আনন্দ, কিন্তু নিচে নামলে যখন হাত ছুটিয়ে দেয়, হাত গিয়ে থাকে মাটিতে। ও মনে মনে ভাবে, আমার গাছই ভালো। আসলে তো ওরাংওটাং পুরোপুরি গেছো প্রাণী। বাহ, দেখেছো তো, বড় বড় লম্বা লম্বা হাত। হাতগুলো, ওদের হাত বড় হয় কেন? কারণ ওরা তো হাতের কাজ বেশি করে, একডাল থেকে একডালে হাত দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে যায়, তাই না? তো এইভাবে করে ওরা অনেক ঘুরতে পারে। আমরা আজকে মিস্টার কুকি ইতিহাস ও ঐতিহ্যে এরকম ঘুরে আসব। কোথায় ঘুরে আসব জানো? রাঙামাটি লেকে। হ্যাঁ, যেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয় জানো তো, সেই বিদ্যুতেই আমাদের বাতি জ্বলছে। তাহলে মিস্টার কুকি ইতিহাস ঐতিহ্যে আজকে আমরা দেখে আসি রাঙামাটির কাপ্তাই। চলো দেখি। Thank you.
রাঙামাটিতে তো ঘুরতে যাওয়াই হবে, এত সুন্দর একটা জায়গা। আমরা গিয়েছিলাম। গিয়েছিলে? কি কি দেখেছো ওখানে? ওখানে বানর দেখেছি। তাই? আর আর সিংহ দেখেছি, বাঘ দেখেছি। সিংহ বাঘও দেখেছো ওখানে? হ্যাঁ। আমি চিতা বাঘ দেখেছি। তো কোথায়? রাঙামাটিতে? হ্যাঁ, আমি ওখানে হরিণ দেখেছি, তারপরে হাতি দেখেছি, তারপর ডাইনোসরও দেখেছি। ও সেদিন স্বপ্ন দেখেছিল যে অনেক অনেক বছর ডাইনোসর বিলুপ্ত হয়েছে, কত বছর আগে? আমাদের সেই 6 মিলিয়ন স্বপ্ন, এই জন্য। হ্যাঁ, ওর জন্য ওর নাম স্বপ্ন, বুঝতে পেরেছ? যাক, তারপরে ও ডাইনোসর দেখেছে, কোথাও না কোথাও তো দেখেছে, যার জন্য স্বপ্নেও দেখেছে সেটা, তাই না স্বপ্ন? তো আমরা আরেকটা গল্প শুনে আসি ঔ দিয়ে। ঔষধ, ঔষধ খেতে ভালো লাগে না মিতুর, তো দেখলেই তার গা গুলিয়ে ওঠে। মা বলল, অসুখ হলে তো ঔষধ খেতেই হবে, তবে শরীরটাকে ঠিক রাখলে আর অসুখ হবে না, আর ঔষধও খেতে হবে না। মিতু শরীরটাকে ঠিক রাখতে চায়, ও রাত জেগে পড়ালেখা করে না, তাড়াতাড়ি ঘুমোতে যায়, ভোরবেলা ঘুম থেকে ওঠে, নিয়মিত স্কুলে যায়, বিকেলে খেলতে যায়, সন্ধ্যায় পড়তে বসে, মা যা যা বলে তা খায়, নিয়ম মেনে চলে বলে মিতুর অসুখ হয় না আর ঔষধও খেতে হয় না, তাই ও খুব খুশি। নিয়ম মেনে চললে অনেকদিন সুস্থ থাকা যায়, তাই না? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নিয়ম মেনে চলছো, মার কথা শুনছো, আর ভালো ভালো খাবার খাচ্ছ, ঘুরছো ফিরছো। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। বিরতি থেকে আবার ফিরে এলাম। তোমরা আছো একুশে টেলিভিশনের নিয়মিত শিশুতোষ আয়োজন হক কনসাপনে টাইমে। তো আজকে আমরা বিজ্ঞানের তথ্যে কিছু তো জানব। আমরা তো অনেক কিছু জেনেছি, মহাকাশ সম্পর্কে জেনেছি, তাই না? আমাদের কটা গ্রহ? চারটা। কটা? আটটা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, কটা হলো? আর বামন গ্রহ প্লুটো, তার সম্পর্কে জেনেছি। আর মহাকাশে যারা জ্যোতির্বিজ্ঞানী আছে, গ্যালিলিও গ্যালিলি, তারপরে আইজ্যাক নিউটন, এদের সম্পর্কে জেনেছি। আমাদের যিনি আছেন জগদীশচন্দ্র বসু, হ্যাঁ, সত্যেন বোস, তাদের সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো বিজ্ঞানী কুদরতি খুদার সম্পর্কে। চলো আমরা আজকে ডিং ডং ওয়েফার বিজ্ঞান ও তথ্যে জানবো বিজ্ঞানী কুদরতি খুদার সম্পর্কে। মোহাম্মদ কুদরত এ খুদা বা ডক্টর কুদরতি খুদা ছিলেন একজন বাংলাদেশী রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। 1900 সালের 1 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূমের মারগ্রামে এক সম্ভ্রান্ত পীর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খন্দকার আব্দুল মুকিত, মা ফাসিহা খাতুন। ডক্টর কুদরতি খুদার শিক্ষা জীবন শুরু হয় মারগ্রাম ME স্কুলে। কলিকাতা মাদ্রাসা থেকে তিনি 1918 সালে ম্যাট্রিক পাশ করেন। এরপর তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। প্রেসিডেন্সি কলেজ থেকে 1925 সালে রসায়নে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে MSc পাশ করেন। লন্ডন বিশ্ববিদ্যালয় হতে স্টেইনলেস কনফিগারেশন অফ মাল্টিপ্ল্যানমেট রিং বিষয়ে গবেষণার জন্য তিনি 1929 সালে রসায়নে DSc ডিগ্রি লাভ করেন। দেশ বিভাগের পর ডক্টর কুদরতি খুদা পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং জনশিক্ষা পরিচালকের দায়িত্ব নেন। 1952 থেকে 1955 সাল পর্যন্ত মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং 1955 থেকে 1963 সাল পর্যন্ত পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণাগার সমূহের পরিচালক ছিলেন। স্বাধীনতা লাভের পরে দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য যে শিক্ষা কমিশন গঠন করা হয়, ডক্টর কুদরতি খুদা তার সভাপতি নির্বাচিত হন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট প্রণীত হয়। ডক্টর কুদরতি খুদা স্টেরিও রসায়ন নিয়ে গবেষণা শুরু করেন। পরবর্তীতে তার গবেষণার বিষয়বস্তু ছিল বনৌষধি, গাছগাছড়ার গুণাগুণ, পাট, লবণ, কাঠকয়লা, মৃত্তিকা ও অন্যান্য খনিজ পদার্থ। দেশে ও বিদেশের বিভিন্ন বিখ্যাত গবেষণামূলক পত্রিকায় তার রচিত প্রায় 102টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 1976 সালে 21শে পদক এবং 1984 সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ডক্টর কুদরতি খুদা 1977 সালের
3 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। উনি বিজ্ঞানী ছিলেন, তার সাথে সাথে শিক্ষাবিদও ছিলেন, যার কারণে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটাতে একটা বড় প্রভাব ফেলেছিলেন। যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছিল, তখন দেশের জন্য অনেক বড় ভূমিকা রেখেছিলেন। তো আমরা বিজ্ঞানী কুদরতি কুদা সম্পর্কে জানলাম, আর খেলা তো খেলবই। আজকে কি খেলা যায় বলো তো? কড়ি খেলা। এই কড়ি আগে তোমরা কখনো দেখেছিলে যে এই আমরা এই খেলা? তো এই খেলাটা আজকে আমরা খেলবো। কারা কারা খেলবে এই খেলাটা? বাহ, আচ্ছা খেলার নিয়ম সম্পর্কে শুনি বলো তো। চারটা কড়ি থাকবে শুরুতে, মানে যারা খেলবে গোল হয়ে বসবে, মারবে। চারটা যদি একদম সোজা হয়ে পড়ে তাহলে ও 4 পয়েন্ট, তারপর আবার মারবে, তারপর টোকা টোকা দিয়ে লাগানোর লাগবে, যে যতবার লাগাতে পারবে তার তত পয়েন্ট। আর যদি 4 বার না পড়ে তাহলে ও আর খেলতে পারবে না, এই পাশের জন খেলবে। লুডো খেলার মতো এই খেলাটা শুরু হয়, চারটা কড়ি যখন ওপর দিয়ে পড়ে তখন সে খেলা শুরু করে। 4 পয়েন্ট দিয়ে শুরু হলো, এরপরে কতটুকু তুমি টোকা দিয়ে একটার সাথে একটা লাগাতে পারবে, কিন্তু যদি একটার সাথে একটা স্পর্শ করতে যায় আরেকটার মধ্যে স্পর্শ করে তখন আউট হয়ে যাবে। এরকম করে করে আমরা 4 জন 5 জন 6 জন মিলে মিলে খেলাটা খেলতে পারি। আমাদের অনেক অনেক পুরনো একটা খেলা, কড়ি এখন দেখা যায় না। বন্ধুরা তোমরা যদি মার্কেটে যাও কখনো দেখো কড়ি, তাহলে এই কড়ি নিয়ে তোমরাও খেলতে পারো। আজকে আমরা পিলো চকোলেট চিপস মজার খেলায় খেলছি কড়ি খেলা। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আর আমাদের সঙ্গে যারা স্টুডিওতে অংশগ্রহণ করেছে তাদের জন্য রয়েছে হকের পক্ষ থেকে গিফট বক্স, একটা তালি দিই আমরা তাদের জন্য। বন্ধুরা দেখা হবে আগামী অনুষ্ঠানে, সবার জন্য অনেক 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 শুভকামনা।